পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নদিয়ার শান্তিপুর কুলোচণ্ডীতলা এলাকায়। জানা যায়, ওই এলাকায় একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় নবদ্বীপ থানার ফকিরডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা 40 বছরের কুতুবউদ্দিন মণ্ডলের। এদিন বাইক আরোহী শান্তিপুরের দিক থেকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এটা আমার যে গাড়ির পিছন থেকে বেজে গিয়েছিল, বেজে গিয়ে ঝুলে এসে পড়ে গিয়ে মারা গেছে। কি কি ছিল গাড়িতে কিছু বোঝা গেছে? কাপড় ছিল, কাপড়ই ভোলাপাড়া বাড়ি। আচ্ছা, কি করে উনি? উনি কাপড়ের মহাজন, ব্যবসা। আচ্ছা, যে কি হয়েছিল? যে লরিতে ধাক্কা মেরে চলে গেছে। তোমরা কিভাবে জানলে? আমরা হচ্ছে আমরা আসছি, যে একটা লরি জোরে চলে গেল, লরিতে মেরেছে। আমি কাকার ছেলে, বড় বেটা। আপনারা কি শুনতে পেয়েছেন? আমি শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে একজন বলে, উকুবদি তোমার কে হয়? আমার আমার কাকার ছেলে, আমার ভাই হয়। তা বললো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কোথায়? তা বললো শান্তিপুর ঢুকার আগে কুলোচণ্ডীতলায়। আচ্ছা, তা বাড়ি থেকে কি নিয়ে বেরিয়েছিল? আমি টোটো চালাই, আমি টোটো নিয়ে আসছিলাম বাইরে চলে। আমাকে না না, ওই ছেলেটা কি নিয়ে ওই ছেলেটা কালকে বাড়ি থেকে শাড়ি নিয়ে বেরিয়েছিল, কালকে বেরিয়েছে। আচ্ছা, তারপর যে রাত্রে এখানে ছিল। আচ্ছা, আজকে সকালে হাটে বেচা কেনা করে বাড়ি ফিরছিল, বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে যাচ্ছিল। আচ্ছা, যখন বাইক নিয়ে যাচ্ছে তখন কাপড় ছিল বাইকে? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, ঘটনাটা কার সাথে, মানে কিসের সাথে ঘটে? আমি যেটা শুনলাম, আর শোনার কথা দেখিনি, আমি বলে লরিতে ধাক্কা মেরেছে পিছন দিক থেকে। আচ্ছা, ঘটনাস্থলে কি মৃত্যু হয় সেটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, এখানে শুনলাম ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। মানে বাড়িটা কোথায় ওর? বাড়িটা ফকিরডাঙ্গা ঘোলাপাড়া, নবদ্বীপ থানার অন্তর্গত। আচ্ছা, মানে ওর কি পরিবারে কে কে রয়েছে? পরিবারে দুই ছেলে এক মেয়ে, আমার স্ত্রী। এই ব্যবসার উপর নির্ভর সব কিছু? হ্যাঁ। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ নদিয়ার শান্তিপুর কুলোচণ্ডীতলা এলাকায়। জানা যায়, ওই এলাকায় একটি লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় নবদ্বীপ থানার ফকিরডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা 40 বছরের কুতুবউদ্দিন মণ্ডলের। এদিন বাইক আরোহী শান্তিপুরের দিক থেকে যাওয়ার সময় উল্টো দিক থেকে আসা লরির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। এটা আমার হচ্ছে গাড়ির পিছন থেকে বেজে গিয়েছিল, বেজে গিয়ে ঝুলে এসে পড়ে গিয়ে মারা গেছে। কি কি ছিল গাড়িতে কিছু বোঝা গেছে? কাপড় ছিল, কাপড়ই ভোলাপাড়া বাড়ি। আচ্ছা, কি করে উনি? উনি কাপড়ের মহাজন, ব্যবসা। আচ্ছা, যে কি হয়েছিল? যে লরিতে ধাক্কা মেরে চলে গেছে। তোমরা কিভাবে জানলে? আমরা হচ্ছে আমরা আসছি, যে একটা লরি জোরে চলে গেল, লরিতে মেরেছে। আমি কাকার ছেলে, বড় বেটা। আপনারা কি শুনতে পেয়েছেন? আমি শুনলাম যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে একজন বলে, উকুবদি তোমার কে হয়? আমার আমার কাকার ছেলে, আমার ভাই হয়। তা বললো অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা কোথায়? তা বললো শান্তিপুর ঢুকার আগে কুলোচণ্ডীতলা। আচ্ছা, তো বাড়ি থেকে কি নিয়ে বেরিয়েছিল? আমি টোটো চালাই, আমি টোটো নিয়ে আসছিলাম বাইরে চলে। আমাকে না না, ওই ছেলেটা কি নিয়ে? ওই ছেলেটা কালকে বাড়ি থেকে শাড়ি নিয়ে বেরিয়েছিল, কালকে বেরিয়েছে। আচ্ছা, তারপর যে রাত্রে এখানে ছিল। আচ্ছা, আজকে সকালে হাটে বেচা কেনা করে বাড়ি ফিরছিল, বাড়ির দিকে যাচ্ছিল, বাড়ির দিকে যাচ্ছিল। আচ্ছা, যখন বাইক নিয়ে যাচ্ছে তখন কাপড় ছিল বাইকে? সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, ঘটনাটা কার সাথে, মানে কিসের সাথে ঘটে? আমি যেটা শুনলাম, আর শোনার কথা দেখিনি, আমি বলে লরিতে ধাক্কা মেরেছে পিছন দিক থেকে। আচ্ছা, ঘটনাস্থলে কি মৃত্যু হয় সেটা শুনতে পেয়েছেন? হ্যাঁ, এখানে শুনলাম ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। বাড়িটা কোথায় ওর? বাড়িটা ফকিরডাঙ্গা ঘোলাপাড়া, নবদ্বীপ থানার অন্তর্গত। আচ্ছা, মানে ওর কি পরিবারে কে কে রয়েছে? পরিবারে দুই ছেলে এক মেয়ে, আমার স্ত্রী। এই ব্যবসার উপর নির্ভর সব কিছু? নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।